হ্যাঁ সোমু বাবু, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, সহযোগিতা করবেন। ঠিক আছে ঠিক আছে। অনেক দায়িত্ব পড়ে গেল তোমাদের গুরু, তোরা আগে বাইশটা ঠিক আছে, তারপরে তোরা ফিট করে রেখে দিয়েছি। এবার দেয়াল লেখুন, পায়ে হাঁটে বেরোনা, ফ্ল্যাগ ফেস্টুন লাগানো, কর্মীরা শুধু এই দিনটার অপেক্ষায় ছিল আর কি। অলরেডি তারা এখন থেকে নেমে পড়েছে। আপনি কি 101% শিওর? শিওর 100% এবং সবচেয়ে বেশি রেকর্ড ভোটে জিতে বিধানসভায় যাব। আবার টিকিট দিল আপনাকে, কি বলবেন? দেখুন আমি আনন্দিত ওই কারণেই যে যেহেতু শিবপুরী আমার রাজনৈতিক ক্ষেত্র এবং সিঙ্গুর আন্দোলন সামনে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করে এসেছি। এতদিন পর্যন্ত আমাদের সদ্য মাস্টারমশাই ছিলেন, তার জায়গায় আমাকে দিয়েছেন। এজন্য যেরকম আমাদের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে অভিনন্দন জানাব, তিনি নিশ্চয়ই আমাকে জেতার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং তারপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। নির্বাচনী দিদিকে আমার অনেক প্রণাম, এখান থেকে অনেক শ্রদ্ধা। দিদি আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আর দিদি বলেছেন 294টা আসনে দিদি প্রার্থী, দিদির উন্নয়ন আর দিদির ছবি নিয়েই আমি এই নির্বাচনে লড়ব। পাশের বিধানসভা হরিপালে বিধায়ক বেচারাম মান্না আপনার স্বামী, আর হরিপালের যিনি বিধায়ক ছিলেন সেই জায়গায় আপনি গেছেন, একটু দাম তো কি বলবেন? হরিপালের যিনি দলের সিদ্ধান্ত, দিদি এই টিকিট বন্টন করেছেন, ক্যান্ডিডেট ঘোষণা করেছেন দিদি, দিদি ভালো বুঝেছেন তাই আমাকে হরিপালে পাঠিয়েছেন এবং বেচারাম মান্নাকে সিঙ্গুরে এনেছেন। কতটা আশাবাদী জেতার ব্যাপারে? 100% আশাবাদী, কারণ আগেই বললাম যে দিদির উন্নয়ন আর দিদির ছবি নিয়ে এই নির্বাচন হবে। 294টা আসনে প্রার্থী হচ্ছেন দিদি। কী কী প্রতিশ্রুতি রাখছেন মানুষের কাছে? অবশ্যই উন্নয়ন, মানুষের চাহিদা পূরণ করব উন্নয়নের মধ্য দিয়ে। সিঙ্গুরে একটা সময় তো দেখেছি যে তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেচারাম বাবু সিঙ্গুরে লড়ছেন আর আপনি তার পাশে লড়ছেন, দুভাবে দুজনে একসঙ্গে কিভাবে এটাকে সামাল দেবেন? মানে কোনো অসুবিধাই হবে না। শুনুন, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়ুন, সিঙ্গুর সিঙ্গুরই আছে, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আমরা সবাই একই তৃণমূলেরই আছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। দুজন একসঙ্গে একই জায়গায় ভোট প্রচারে দেখা যাবে, কিভাবে সেটা সম্ভব হবে? দেখা যেতে পারে, দেখা যাক না, সময় বলবে, আপনারা তো আছেন, আপনাদের ডেকে নেবো।